তোমরা রেগুলার বেসিসে তোমাদের লাইফে একটা প্রবলেম ফেস করবে, লাইফে না আসলে পড়াশোনার লাইফে, লাইফ তো বিশাল বড় জিনিস বাট পড়াশোনার জগৎটুকু আরও একটু সহজ। তো ওখানে তোমরা একটা প্রবলেম ফেস করবা, সেটা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তে গেছো, মনে করো ফিজিক্সের গতি অধ্যায়টা পড়তে গিয়ে তুমি প্রথমে মনের মাধুরী মিশে খুব ভালো মতো পড়তে যাবা, তুমি ক্লাস দেখবা, তারপর হচ্ছে তুমি চ্যাপ্টার রিডিং দিবা, দেওয়ার পর অবাক হয়ে খেয়াল করবা তোমার ধরো একদিন দুই দিন পর তোমার এক্সাম, তুমি পড়াটা চ্যাপ্টার ঠিকই রিডিং পড়ছো কিংবা ক্লাস দেখছো কিন্তু এক্সামে গিয়ে ভালো পারফর্ম করতে পারো নাই। কেন? কারণ তুমি ওই চ্যাপ্টারটা থেকে কি কি কোশ্চেন এক্সামে আসতে পারে ওইগুলো কিন্তু তুমি প্রেডিক্ট করে সলভ করে যাও নাই। কারণ হচ্ছে এক্সাম হলে তোমাকে কিন্তু চ্যাপ্টারের ভিডিও দেখতে দেয় নাই, তোমাকে চ্যাপ্টারের রিডিং দিতে দেয় নাই, তোমাকে কি করতে দিছে কোশ্চেন সলভ করতে দিছে। এই যে একটা প্রবলেম আমরা রেগুলার বেসিসে ফেস করি, বা আমিও আমার স্কুল লাইফে, আমার কলেজ লাইফে এবং ভার্সিটি লাইফেও এখনও ফেস করি, আমরা কোনো একটা জিনিসের একদম এন্ড যে জিনিসটুকু, মানে এইটা যে আমি করতেছি এটার ফাইনাল আউটপুটটুকু কি, আমার পারপাসটুকু কি, ওইটাতে আমরা ফোকাস করি না। আমরা স্টার্ট থেকে করতে থাকি দিন শেষে গিয়ে এটার যে মেইন জিনিসটা ওইটা করা হয় না। এইখানে তোমরা পৃথিবীর খুবই বিখ্যাত একটা বই, দ্য 7 Habits অফ হাইলি এফেক্টিভ পিপল বাই স্টিফেন আর কোভি, এই বইটার একটা রোলের হেল্প নিতে পারো। রোলটা হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, মানে হচ্ছে তুমি লাইফে যখনই কোনো একটা কাজ শুরু করতে যাবা তখন তুমি ওই কাজটার এন্ডটুকু কী, এন্ড রেজাল্টটুকু কী বা পারপাসটুকু কী, এইটা আগে ক্যালকুলেট করবা, করে ওইখান থেকে ব্যাক ক্যালকুলেশনস করে এসে তোমাকে এক্স্যাক্টলি কী কী করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো আগে করে ফেলতে হবে, করে ওভারঅল তোমাকে কাজটা শেষ করতে হবে। তাইলে যেটা হবে, তুমি যে লং টার্মে বা দীর্ঘ সময় দিয়ে একটা কাজ করলা, এটা ফাইনাল যে গোলটা এটা তুমি অ্যাচিভ করতে পারবা। আমি তোমাকে ওই ফিজিক্সের গতি অধ্যায়টা দিয়ে বুঝাই, তুমি ফিজিক্সের গতি অধ্যায় পড়বা। আচ্ছা ফাইন, তুমি আগে শুরুতে দেখো এই চ্যাপ্টারটা ক্লাসে কী কী টপিক বুঝাইছে, পুরোটা দেখার দরকার নেই, টপিকগুলো একবার চোখ বোলাও। দেন সেকেন্ড, তুমি মেইন বইটা শুরুতে রিডিং দিয়ে ফেলো না, তুমি আগে কী করো, আগে কী কী টপিক আছে দেখো, একবার চোখ বোলাও। দেন এবার তুমি এন্ডটুকু ক্যালকুলেট করো যে গতি এই চ্যাপ্টার থেকে কয়টা টাইপের এমসিকিউ আসতে পারে, কোন কোন টপিক থেকে বেশি করে এমসিকিউ আসে, কোন কোন টপিক থেকে সিকিউ আসে, কী কী টাইপের সিকিউ আসে, কোশ্চেনগুলো এক্স্যাক্টলি কীরকম হয়, তুমি একটা আইডিয়া নিলা, এন্ডটুকু চিন্তা করলা, করে এইবার এক্সাম, যেহেতু চ্যাপ্টারটা পড়ার পিছনে তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপাসেস হচ্ছে যে এক্সামে ভালো করা, আদার পারপাস থাকতে পারে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা কিংবা চ্যাপ্টারটা বোঝা, বাট এটা কিন্তু তোমার মেইন একটা গোল যে এক্সামে চ্যাপ্টারটা থেকে ভালো করা লাগবে। সেটার জন্য এক্সাম হলে এক্স্যাক্টলি কী কী কোশ্চেন আসতে পারে এইটার আগে একটা প্ল্যানিং তৈরি করো কিংবা ম্যাপ তৈরি করো। দেন যখন তোমার হাতে ওই লিস্টটা থাকবে, ওই কোশ্চেনগুলো যাতে তুমি প্রপারলি অ্যান্সার করতে পারো, ওইগুলার কথা চিন্তা করেই তুমি ক্লাসগুলো ওইভাবে দেখো, রিডিংটা ওইভাবেই দাও, যতটুকু সময় দেওয়া দরকার অতটুকুই দাও। এটা করলে যেটা হবে, তুমি বুঝবা যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো। তুমি যখন একটা চ্যাপ্টারের পিছনে ক্লাস দেখতে অনেক বেশি সময় দিয়ে ফেলবা, তখন তুমি বুঝবা আরে আমার হাতে সময় আছে 4 ঘন্টা কোশ্চেন সলভ করা লাগবে, তাই না, আমি ক্লাসে 4 ঘন্টা দিয়ে ফেললাম, আমার তো মেইন কাজ করা হলো না, তখন তোমার মাথায় ধাক্কা লাগবে যে আমাকে ক্লাসটা দ্রুত দেখতে হবে, আমাকে চ্যাপ্টারটা দ্রুত রিডিং দিতে হবে, দিয়ে গিয়ে আমাকে কোশ্চেনগুলো সলভ করার জন্য টাইম বের করতে হবে। এরকম করে যদি তুমি এন্ডটুকু প্রি ক্যালকুলেট করো, করে সামনে আগাও, তাহলে অপ্রয়োজনীয় যেই ধাপগুলো থাকে এগুলো তুমি স্কিপ করতে পারবা, করে মেইন যেই জিনিসটা যেটা অ্যাকচুয়ালি তোমাকে এক্সাম হলে সবচেয়ে বেশি হেল্প করবে ওইটাতে তুমি বেশি টাইম দিতে পারবা। মানে হচ্ছে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমার এক্সামে যাওয়ার আগে সলভ করা হয়ে যাবে, অ্যান্ড এক্সামে তুমি খুবই ভালো পারফর্ম করতে পারবা।